আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটি করার একটি মাত্র উদ্দেশ্য, সেটি হলো আজকে আমরা বন্ধুরা মিলে একটি ছোটোখাটো ইফতার পার্টির আয়োজন করেছি। প্রত্যেক বছরে এই রমজান মাসকে ঘিরেই আসলে যত আয়োজন, তো বন্ধুরা এই রমজান মাসকে ঘিরে আজকের এই দিনটাতে আসলে বন্ধুরা মিলে একটি ইফতার পার্টির আয়োজন করেছি। তো সেখানে আজকে যাব, আমরা এখন যাব শান্তিনগরে, বন্ধুর বিল্ডিংয়ের ছাদে আমরা এই ছোট্ট একটি ইফতার পার্টির আয়োজন করেছি। সারা বছর বন্ধু বান্ধব বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তা আসলে এই রমজান মাসকে ঘিরেই এই ইফতার পার্টির আয়োজন করি। তো এই বছরও আমরা সেই ইফতার পার্টির আয়োজন করছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের এই ইফতার পার্টি। বিকেল 5টা বাজে, ইফতারির সময় খুবই সন্নিকটে, তাই তো পরিচিত রিক্সাওয়ালা আকবর মামার বাহন করে ছুটে চলছি গন্তব্যের দিকে। ব্যস্ত নাগরিক জীবনের ফাঁকে পুরনো সহপাঠীদের সঙ্গে কিছুটা সময় কাটাতে প্রতি বছরের মতো এবছরও রমজান মাসেও আয়োজন করেছি ইফতার পার্টির। ইফতার করাটা একটা মাধ্যম হলেও মূল উদ্দেশ্য ছিল বন্ধুদের সাথে একটু সময় কাটানো, বন্ধুত্বের ভালোবাসা বৃদ্ধি করা এবং পুরনো দিনগুলো স্মৃতিচারণ করা। ইফতারের সময় আসার কথা থাকলেও সবাই ইফতারের এক ঘন্টা আগেই একত্রিত হতে লাগলো। সবাই শান্তিনগরের ইস্টার্ন প্লাজা মার্কেটে অপেক্ষা করছে, আপনাদের সাথে দেখা হবে সেই মার্কেটে। বন্ধুরা, এতক্ষণ কথা বলার পর আমরা অবশেষে চলে আসলাম আমাদের সেই ইস্টার্ন প্লাজাতে। তো বন্ধুরা, পরিচয় করে দিচ্ছে আমাদের সেই বাচ্চাকালের বন্ধু বান্ধব। ওরা আসলে ক্যামেরা দেখলে খুব ভয় পায়, যে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডিজাইনার আর অনেক কিছু বলা হয় তাকে। আসলে এতদিন পর দেখা, খুবই ভালো লাগতেছে। আসলে সারা বছরে এই রমজান মাসকে আসলে উদ্দেশ্য করে আমরা এই ইফতারের আয়োজনটা করি, আর আরও বন্ধু বান্ধব নিচে আছে, আমরা অপেক্ষা করবো তাদের জন্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর আমাদের সান্নু ভাই, কি অবস্থা তোমার? ভালো আছো? এই কেমন দিকে চাইলো? আমাদের শিবুর মেয়ে অবশ্যই চলে আসছে, ওদের ভাব একদম বেড়ে গেছে, বুঝছেন? আমাদের সেই প্রবাস বন্ধু, বন্ধুটা লাজুক টাইপের, তাই আসলে দূরে চলে যেতেছে। তো আমাদের যেটি নিচে আছে বাজার করতেছে আমাদের জন্য। তো বন্ধুরা, এই রমজানকে উদ্দেশ্য করি আসলে আমরা ফ্রেন্ড সার্কেলরা একসাথে হই, যে কোনো রমজানই 20 রোজা বা 25 রোজা বা 15 রোজা এরকম আর কি সময় আমরা একসাথে হই আর কি। তো আজকেও তার ব্যতিক্রম না, আমরা চলে এসেছি সেই বন্ধু বান্ধবের ইফতার পার্টিতে। তো স্কুল লাইফের ফ্রেন্ড আমরা, তো আসলে এতদিন পর প্রতি বছরে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আসলে আমরা এই রমজান মাসকে বেছে নিয়েছি, কারণ অন্যান্য সময়ে সবাই খুব ব্যস্ততা থাকে, ব্যস্ততার কারণে আসলে আসতে পারে না। তো এই রমজান মাসকে আসলে উদ্দেশ্য করে ব্যস্ততাহীন সময়ে আসলে একটু বন্ধু বান্ধবের প্রতি ভালোবাসা মহাব্বত বিলে দেওয়ার জন্য আসলে আমরা চলে এসেছি এই বন্ধু বান্ধবের ইফতার পার্টিতে। তোমাদেরা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং বন্ধুত্বের ভালোবাসা, বন্ধুত্বের বন্ধন দেখে আপনাদের স্মৃতিকালের এবং ছোটোকালের কথা মনে পড়ে যাবে আশা করি। বন্ধুরা, আমরা অবশেষে জুবের বাসার সামনে চলে আসছি। এই সুন্দর দিনের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসলে এই ভিডিওটি করছি। অবশেষে চলে এসেছে আমাদের সেই ছাদে বন্ধুরা, এই যে আমাদের কারিগর জুবের, জেপি জুবের, আমাদের রাঁধুনি, সে খুব ভালো ইফতারের আয়োজন করতে পারে, আসলে সম্পূর্ণ দায়িত্ব তার উপরে দেওয়া হয়েছে। আমাদের জুবাইর খুব সুন্দরভাবে আসলে তার ছাদকে আসলে পরিবেশনা করতেছে, সুন্দর একটা জাদু দিয়ে দেখতে পারতেছেন, খুব ভালো লাগতেছে আসলে। বন্ধুরা, আমাদের তানবীর ভাই ছাদে ওঠা মাত্রই দেখতে পারতেছেন আসলে সে ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত। বন্ধু, আমাদের কি আজকের ইফতারের যে সেরা আইটেম মহাব্বতের শরবত কি হবে? না,
হবে। আসলে মন এবং দিলকে প্রশান্তি দেওয়ার জন্য ইফতারির পরবর্তী সময়ে আমাদের জন্য আসলে লোহনীয় একটি শরবত তৈরি করছেন আমাদের সেই জুবের ভাই। সেই শরবতটির নাম হলো মহাব্বতের শরবত। এই শরবতটা আমরা নিজ হাতে মেক করবো সবাই মিলে। আসলে সেই মেকিং প্রসেসিংগুলো আপনাদের দেখাবো আর কীভাবে এই শরবতটি তৈরি করছে। বন্ধু ভালো আছো? হ্যাপি ইফতার, হ্যাপি ইফতার। যাক ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের বিনোদন গ্রুপে 7 বছর পূর্তি হলো। আসলে এই উপলক্ষে আমরা আসলে ছোট্ট একটি কেক কাটছি। আর এই কেকটি ছোট হলেও এর ভালোবাসা অনেক বড়। বন্ধুরা, অবশেষে আমাদের সেই অনুষ্ঠান ইফতারের আয়োজন অবশেষে সম্পূর্ণ হইল। আসলে দিন শেষে একটা কথাই বলবো, যেখানেই থাকুক না কেন সবাই ভালো থাকুক দোয়া করি। এবং বন্ধুত্বের এই ভালোবাসা, বন্ধুত্বের এই বন্ধন যাতে চিরজীবন থাকে এই দোয়াই প্রত্যাশাই করি।